নমস্কার, ক্রিয়েটার মনি গার্ডেনিং চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই। গত রাতে সারা রাতই বৃষ্টি হয়েছে, তো আমরা যারা চন্দ্রমল্লিকা করছি খোলা আকাশের নিচে, তাদের জন্য ব্যাপারটা খুবই সমস্যার। বেশি বৃষ্টিতে খোলা আকাশের নিচে চন্দ্রমল্লিকা থাকলে তা নানা রকম সমস্যার সম্মুখীন হতে হয়। বাগানের প্রত্যেকটা গাছই ভারী বৃষ্টিতে বিপর্যস্ত হয় এবং নানা রকম অসুবিধা তাদের মধ্যে দেখা যায়। তো চন্দ্রমল্লিকার মধ্যেও অনেক অসুবিধা দেখা যায় বেশি বৃষ্টিজনিত কারণে। তো আজকে আমি সেই বিষয়টা নিয়ে আলোচনা করব যে যাদের খোলা আকাশের নিচে গাছ আছে তারা এই সময় কী পরিচর্যা করবেন। আমি এক এক করে সমস্ত পরিচর্যার কথাই বলবো, আপনারা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন, তা না হলে সমস্ত পরিচর্যার বিষয়গুলো সম্পূর্ণ হবে না। তো প্রথমেই আমরা যেটা করব, দেখব যে টবের ড্রেনেজ হোলগুলো ঠিক আছে কি না, কোনো টবে জল জমেছে কি না। যদি জল জমে থাকে তাহলে জলটা তৎক্ষণাৎ ফেলে দিয়ে ড্রেনেজ হোল যেটা আছে পিছন দিকে সেটাকে ঠিক করে দেব, যাতে জল না জমে। এটা হলো প্রথম পরিচর্যা। তারপর দেখব দ্বিতীয় পরিচর্যা, যেটা যে কোনো গাছ মুচড়ে গেছে কি না। এ দেখুন, আমার এই চন্দ্রমল্লিকা গাছটা দুর্বল হয়ে গিয়েছে, পাতাগুলো নুয়ে গিয়েছে, ঢলে গিয়েছে। শিকড়ে ফাঙ্গাস অ্যাটাকজনিত কারণে এটা হয়ে থাকে। তার জন্য আমরা এই ব্লু কপার এবং প্ল্যান্টোমাইসিন এ দুটো 1 গ্রাম করে মিশিয়ে নিয়ে 1 লিটার জলে আমরা গাছের গোড়ায় দিয়ে দেব এবং গাছের গোড়াটা খুঁড়ে নেব বৃষ্টি শেষ হলে, তারপর এটা দেব। তাহলে রুট রট জনিত কারণ থেকে আমরা গাছকে বাঁচাতে পারব। তৎক্ষণাৎ এটা দিতে হবে এবং দেখবেন যে সমস্ত গাছে পাতা হলুদ হয়ে গেছে বা ব্রাউন হয়ে গেছে সেই পাতাগুলো অবশ্যই ছড়িয়ে দেবেন। এবং যাদের কাছে ব্লাইটক্স, ব্লু কপার ইত্যাদি নেই, তারা 7 বার এডোমিলও দিতে পারেন। এই দুটোকে 1 গ্রাম করে গুলে নিয়ে 1 লিটার জলে গাছের গোড়ায় ঢেলে দেবেন। গেল 2 নম্বরের পরিচর্যা। এরপর যেটা আমরা দেখব, এই সময় কোনো রকম লিকুইড খাবার বা স্প্রে আমরা করব না। স্প্রে মানে যে সমস্ত ফলিয়ার স্প্রে আমরা খাবার দিই, যেমন এনপিকে 19-19-19 বা এপসাম সল্ট বা ইউরিয়া, যেগুলো আমি আগের ভিডিওতে বলেছি চন্দ্রমল্লিকার পরিচর্যায়, সেগুলো কোনো কিছুই এখন দেব না যতদিন না রোদ্দুর উঠবে এবং পাতা শুকাবে। পাতা শুকালে তারপর আমরা ফলিয়ার স্প্রে করব এবং মাটি শুকালে তারপরে আমরা কোনো লিকুইড ফার্টিলাইজার অ্যাড করব। এই সময় সমস্ত রকম ফার্টিলাইজার অ্যাড করা থেকে আমাদের দূরে থাকতে হবে। আমি কিছুদিন আগে একটা ভিডিও আপলোড করেছি, সেখানে চন্দ্রমল্লিকার লাইট থেরাপি নিয়ে বলেছি। লাইট থেরাপি কিন্তু বন্ধ করবেন না, যেভাবে লাইট থেরাপি দিচ্ছিলেন সূর্য ডুবলেই 2 ঘন্টা কি 3 ঘন্টা, তো সেটা কিন্তু দিতে থাকবেন। এবং সেই ভিডিওটি আমার আপলোড করা আছে, আপনারা দেখে নেবেন, ডিসক্রিপশন বক্সে এর লিংক দেওয়া আছে। এবং চন্দ্রমল্লিকার আরও যে সমস্ত পরিচর্যাগুলো, পার্ট 1 পার্ট 2 পার্ট 3, মাদারের পরিচর্যা ইত্যাদি নিয়ে আমার 5-6টা ভিডিও আপলোড করা আছে, সেগুলোও দেখে নেবেন, তাহলে সমগ্র পরিচর্যাটা পরিষ্কার হয়ে যাবে। 4 নম্বর পরিচর্যা যেটা হবে সেটা হচ্ছে, পাতা শুকালে প্রথমেই যেটা করবেন সেটা হচ্ছে যে কোনো ফাঙ্গিসাইড এবং পেস্টিসাইড স্প্রে করবেন। তার আগে কোনো খাবার দেবেন না, কারণ এই সময় বৃষ্টির পরে ফাঙ্গাসের অ্যাটাক খুব বেশি হয় এবং পেস্টের অ্যাটাকও বেশি হয়। তাই জন্য এই দুটো স্প্রে করবেন আগে। যে কোনো পেস্টিসাইড বা ফাঙ্গিসাইড নিতে পারেন এবং সেটা বিকেলে বা সকালে। চন্দ্রমল্লিকা রোগ পোকার আক্রমণ নিয়ে একটা ভিডিও আমি আপলোড করেছি, সেটা দেখে নেবেন, তাহলে এটা পরিষ্কার হয়ে যাবে যে কী স্প্রে করবেন এবং কীভাবে করবেন। পমপম চন্দ্রমল্লিকা যদি করে থাকেন তাহলে সেগুলো অবশ্যই বৃষ্টি থেকে দূরে রাখবেন। আমি পমপম চন্দ্রমল্লিকা নিয়ে খুব তাড়াতাড়ি ভিডিও আপলোড করব। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাহলে এবং নোটিফিকেশান বেলটি অন করে রাখবেন, তাহলে খুব শিগগিরই সেই ভিডিও আপনি দেখতে পারবেন সবার আগে। শীতের বাগান আমি করব, তার প্রস্তুতিও শুরু করে দিয়েছি এবং বীজ রোপণ থেকে শুরু করে চারা তৈরি এবং শীতের ফুলের মাটি তৈরির ভিডিও একটা দিয়েছি এবং আরও অনেক ভিডিও আমি আপলোড করব, সুতরাং সেগুলোও দেখতে থাকবেন। এরপর আসি 5 নম্বর পরিচর্যায়। 5 নম্বর পরিচর্যা যেটা করবেন, পিঞ্চিংটা করতেই থাকুন। আমি খাবার দিতে পারছি না তাই জন্য যে আমি পিঞ্চিং করব না তা কিন্তু নয়, কারণ বৃষ্টির জলেও গাছের খাবারের মানে পুষ্টির উপযোগী খাদ্য থাকে, তাই জন্য সেখান থেকেও খাদ্য পেয়ে থাকে। সুতরাং পিঞ্চিং করতেই থাকবেন। পিঞ্চিং না করলে ব্রাঞ্চ বেশি আসবে না, গাছ ঝোপালো হবে না এবং ফুলও বেশি হবে না।
ছয় নম্বর পরিচর্যা যেটার কথা আমি বলবো, আপনারা গাছকে সূর্যের দিকে একইভাবে রাখবেন না, কিছুক্ষণ অন্তর অন্তর গাছগুলোকে এইভাবে ঘুরিয়ে দেবেন। তা না হলে যেদিকে সূর্য থাকবে সেই দিকে গ্রোথ বেশি হবে এবং যেদিকে আলো পাবে না সেদিকে গ্রোথ কম হবে, ফলে একটা আমব্রেলার সুন্দর গোল শেপে আপনি গাছটাকে পাবেন না। তাই চারিদিকে সমানভাবে সূর্যের তাপ পাওয়াটা জরুরি। এটা গেল আমার ছয় নম্বর টিপস। এবং এরপরে যেটা আমি বলবো সাত নম্বর টিপস, যখন রোদ্দুর উঠবে আপনার ফাঙ্গিসাইড দেওয়া হয়ে গেল, তারপরে একটা অনুখাদ্য স্প্রে করবেন, যে কোনো অনুখাদ্য, মোবোমিন বা আপনার কাছে যেগুলো আছে, বা সিউইডও দিতে পারেন, এক লিটার জলে 2 গ্রাম মিশিয়ে নিয়ে স্প্রে করে দেবেন। একটু অনুখাদ্য গাছের এই সময় প্রয়োজন হয়, কারণ বৃষ্টির সময় খাদ্য ধুয়ে যায়, ফলে খাদ্যের চাহিদা একটু বেড়ে যায়। বন্ধুরা, এই ছিল আমার সাতটি টিপস, যেগুলো ফলো করলে আপনাদের গাছ বৃষ্টির ব্যাঘাতজনিত কারণ থেকে বাঁচবে এবং সুন্দর গ্রোথে বেড়ে উঠবে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক ও শেয়ার করে দেবেন এবং নোটিফিকেশান বেলটি অন করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ধন্যবাদ সবাইকে।